হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু বাংলা কুইজ ইউটিউব চ্যানেল। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স পর্বে দেখে নেব 15 জানুয়ারি 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স, আর সঙ্গে 8টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে যাব প্রথম প্রশ্নে। কেন্দ্রীয় সরকার সম্প্রতি কোন রাজ্যে অনলাইন গেমিং এর জন্য ভারতের প্রথম সেন্টার অফ এক্সেলেন্স স্থাপনের ঘোষণা করেছে? উত্তর, মেঘালয়। কেন্দ্রীয় সরকার 13 জানুয়ারি 2023-এ মেঘালয়ের শিলং এ অনলাইন গেমিং এর জন্য ভারতের প্রথম সেন্টার অফ এক্সেলেন্স স্থাপনের ঘোষণা করেছে। এটি ভারতের উত্তর পূর্বাঞ্চল থেকে পরবর্তী প্রজন্মের অনলাইন গেমিং ইকোসিস্টেম তৈরি করবে বলে আশা করা হচ্ছে। দেখে নেব নেক্সট প্রশ্ন। ইরফান খান এ লাইফ ইন মুভিজ বইটির লেখক কে? উত্তর, শুভ্র গুপ্তা, অর্থাৎ অপশন এ। একজন সুপরিচিত চলচ্চিত্র সমালোচক এবং লেখক শুভ্রা গুপ্তা তার নতুন বই ইরফান খান এ লাইফ ইন মুভিজ এর ঘোষণা করেছেন। বইটিতে অভিনেতা ইরফান খানের জীবন এবং কৃতিত্ব নিয়ে বর্ণিত রয়েছে। বইটি 2023 সালের মার্চ মাসে প্রকাশিত হবে। দেখে নেব নেক্সট প্রশ্ন। সম্প্রতি কোন দেশের আদিবাসী জনগোষ্ঠীর নতুন মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ ইন্ডিজিনিয়াস পিপলের প্রথম মন্ত্রী হিসাবে সোনিয়া গুয়াজারাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর, ব্রাজিল। ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা সম্প্রতি সোনিয়া গুয়াজারাকে আদিবাসীদের নতুন মন্ত্রকের প্রথম মন্ত্রী হিসাবে ঘোষণা করেছে। টাইম ম্যাগাজিনের 2022 সালের বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তির বার্ষিক তালিকায় তিনি স্থান পেয়েছিলেন। দেখে নেব নেক্সট প্রশ্ন। বিদেশি প্রকল্পে পোস্ট করা বর্ডার রোডস অর্গানাইজেশনের প্রথম মহিলা অফিসার হলেন কে? উত্তর, সুরভি জাখমোলা, অর্থাৎ অপশন সি। ক্যাপ্টেন সুরভি জাখমোলা ভারতীয় সেনাবাহিনীর 117 ইঞ্জিনিয়ারিং রেজিমেন্টের একজন অফিসার হিসাবে বিদেশি প্রকল্পে পোস্টিং পাওয়া সীমান্ত সড়ক সংস্থার প্রথম মহিলা অফিসার হয়ে উঠলেন। তাকে ভুটানে দান্তাক প্রকল্পের অধীনে বিআরও দ্বারা নিযুক্ত করা হয়েছে। সীমান্ত সংযোগ উন্নত করার জন্য বিআরও সম্পূর্ণরূপে প্রতিরক্ষা মন্ত্রকের কাছে হস্তান্তর করা হয়েছিল 2015 সালে। দেখে নেব নেক্সট প্রশ্ন। কোন দেশ সম্প্রতি সুদান ইবোলা ভাইরাস দ্বারা সৃষ্ট ইবোলা রোগের প্রাদুর্ভাবের সমাপ্তির ঘোষণা করেছে? উত্তর, উগান্ডা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা প্রকাশিত একটি বিবৃতিতে উগান্ডা 11 জানুয়ারি 2023-এ সুদান ইবোলা ভাইরাস দ্বারা সৃষ্ট ইবোলা রোগের প্রাদুর্ভাবের সমাপ্তির ঘোষণা করেছে। ইবোলা হেমোরেজিক জ্বর মানুষের একটি বিরল, গুরুতর এবং মারাত্মক রোগ। ইবোলা ভাইরাস প্রথম আবিষ্কৃত হয়েছিল 1976 সালে কঙ্গোর ইবোলা নদীর কাছে। এই ভাইরাসটি বন্য প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায়। দেখে নেব নেক্সট প্রশ্ন। সম্প্রতি কোন শহরে মিলেট উৎসব পালিত হয়েছে? উত্তর, গান্ধীনগর। 11 জানুয়ারি 2023-এ গুজরাটের রাজধানী গান্ধীনগরে মিলেট উৎসব পালিত হয়েছে। রাজ্যে বাজরা ব্যবহার সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাজরা চাষের জন্য কৃষকদের ফসল পদ্ধতি ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে এই ফেস্টিভ্যালে। দেখে নেব নেক্সট প্রশ্ন। ভারত 2040 সালের মধ্যে বিশ্বব্যাপী জ্বালানির চাহিদার কত শতাংশ অবদান রাখবে? সঠিক উত্তর, 25%। কেন্দ্র দাবি করেছে যে ভারত 2040 সালের মধ্যে বিশ্বব্যাপী জ্বালানির চাহিদার 25% অবদান রাখবে। কেন্দ্র 2025 সালের মধ্যে পেট্রোলে 20% ইথানল মেশানোর পরিকল্পনা করছে। ভারতে পেট্রোলে ইথানলের মিশ্রণ 2013 থেকে 2014 সালে 1.53% থেকে বেড়ে 2022 সালে 10.17% হয়েছে। দেখে নেব নেক্সট প্রশ্ন। ভারত সমুদ্রপৃষ্ঠ থেকে কত মিটার নিচে সমুদ্রযান মিশনে 3 জনকে পাঠাবে? সঠিক উত্তর, 6000 মিটার। খনিজ পদার্থের মতো সম্পদ অনুসন্ধানের জন্য এই 3 জনকে পাঠানো হবে। এই অপারেশনটি করা হবে মৎস্য 6000 নামক একটি যানে। এই মিশনটি আগামী 3 বছরের মধ্যে বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে। তো বন্ধুরা, আজ এখানে শেষ করছি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব।
কাল সকালে আবার দেখা হবে নতুন কিছু কন্টেন্টের সঙ্গে, ততক্ষণ বাংলা কোয়েজের সঙ্গে থেকো এবং প্রস্তুতি থাকো এক্সামের। বাই।